কার বুকেতে ফুলের গন্ধ, কার মুখেতে হাসি, কার চোখেতে জ্যোৎস্না ঝরে, বলছে ভালোবাসি। বল তো শুনি কে ডাকে রোজ আয়না আমার বুকে, বল তো শুনি কোথায় গেলে থাকবি পরম সুখে, কার চোখেতে জল ঝরে রোজ জল দেখে তোর চোখে, তোর পেটে টান পড়লে পরে কে মরে সেই শোকে, তোর হাসিতেই কার হাসিটা শিউলি ঝরা প্রাতে, সকল দুঃখে সকল সুখে রয় গো তোরই সাথে। এই ছড়াটা তাকেই দিলাম, সে আমাদের মা, নিত্য সবার ভালোই দেখে মন্দও জানে না। মা যে আমার প্রথম দেখা, মা যে মুখের হাসি, মার দু চোখে বিশ্বভুবন, দেখতে ভালোবাসি সব কিছুতেই মায়ের ছোঁয়া, মা যে ভালোর ভালো সব ছাড়িয়ে, মা যে আমার, মা যে চোখের আলো, মা আছে তাই ছাদ আছে ভাই, মা আছে তাই মাটি, মা আছে তাই শক্ত পায়ে হাস্য মুখেই হাঁটি, মা যে আমার আকাশ নদী, প্রাণ ভরে মা ডাকি, তোমরা বলো মা ছাড়া কেউ বাঁচতে পারে নাকি, তোমরা বলো মা ছাড়া কেউ বাঁচতে পারে নাকি। যেদিন আমি ছোট ছিলাম যুবক ছিলেন বাবা, সেদিনটি আসবে ফিরে যায় কি তা আজ ভাবা, বাবার কাছেই হাঁটতে শিখি, শিখি চলা বলা, সারাটি দিন কাঁদত আমার জড়িয়ে তার গলা, বাবার কাছেই হাতে খড়ি প্রথম পড়া লেখা, বিশ্বটাকে প্রথম আমার বাবার চোখেই দেখা, বাবা এখন চশমা পরেন পার করেছেন 80, আজও তাকে আগের মতোই অনেক ভালোবাসি। নমস্কার। মা বাবাকে যেহেতু আজকে আমাদের অভিভাবক অভিভাবিকা দিবস অনুষ্ঠান, সেই প্যারেন্টস ডে উপলক্ষে আজকের এই নিবেদনটি শুধুমাত্র মাতা পিতার জন্য। এবারে পরবর্তীতে আমাদের রায় কবিতা। নমস্কার, কবি শ্যামাপ্রসাদ ঘোষের লেখা কবিতা রায়। সেদিন সকালে রায় ঘুম থেকে উঠে দেখে তার ঘরে দাদু ও ঠাকুমা নাই, তাই হয় চিন্তিত। এ সময় রোজ ঠাকুমাই এসে ব্রাশ পেস্ট হাতে দিত, জানালার কাছে দাদু থাকত কুরসিতে রেখে হাত, কাগজ পড়তে পড়তে বলতো উঠেছ সুপ্রভাত, গুড মর্নিং বলতো না দাদু, বলতো ও দিদি শোনো মাতৃভাষা ও মাকে অবহেলা করবে না কখনো। ঠাকুমা বলতো কি যে কও তুমি, গা পিতি যায় জইলা, দিদি পড়ে বড় ইংরেজি স্কুলে, হেইটা গেছো গিয়া ভুইলা। এই নিয়ে তার দাদু ও ঠাকুমাতে মেধে যেত খুব তক্ক, তাই দেখে রায় হাত তালি দিয়ে চার পাশে খেত চক্কর, আজকে হঠাৎ উল্টো পুরাণ, কোথা যেতে পারে ওরা, খুঁজতে খুঁজতে তার হয়ে গেল সারা বাড়িখানা ঘোরা,
তারপর গেল কিচেনে মায়ের কাছে। দেখল মায়ের মুখখানা খুব গম্ভীর হয়ে আছে। বুঝল যা হোক একটা অঘটন আজ ঘটে গেছে ফ্যামিলিতে। তাই সে মায়ের সামনে দাঁড়াল, ঘটনাটি বুঝে নিতে প্রশ্ন করল, ও মা দাদু আর ঠামি নেই কেন ঘরে? তার মা কিছুই বলল না উত্তরে। তাই শুনে কাজ করা মাসি বেশ উদ্যমে বললে, ওরা তো গেছে বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রম মানে যাদেরাই, বলেছে অনিন্দিতা। সেখানে রয়েছে অনিন্দিতার পিতার মাতা ও পিতা। বুকে বোঝা নিয়ে রাই গেল ঘরে ফিরে। দাদুর শূন্য চেয়ারে বসল ধীরে। বসতে যেন সেই চেনা গলাটা বলল, ও দিদি শোনো, মাতৃভাষা ও মাকে অবহেলা করবে না কখনো। করব না দাদু, করব না, শুধু তুমি ঠামি এসো ফিরে। বলে রাই চোখে বৃষ্টি আনল নরম হৃদয়ে ছিঁড়ে। নমস্কার। বর্তমান যুগ